ध्यायेत्तरितं भुजे देवीं करुणारुणविग्रहां वराभयकरां शान्तं स्मितोत्फुल्लमुखां भुजां स्थलपद्मप्रतिकाश पादाम्भोजसुशोभनां शुक्लां वरधरां धीरां लज्जापटविभूषितां प्रसन्नां धर्मकामार्थ मोक्षदां विश्वमङ्गलां स्वनाथ वाम भागस्थां भक्तानुग्रहकारिणीं ओम ऐं ह्रीं सर्वदेवदेवीश्वरूपिण्यै श्री शारदा दिव्यै नमः। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत हयेछि श्री श्री मायेर कथा एई ग्रंथ थेके पाठ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। দুটো জিনিস আমার খুব পরিষ্কার করে বলা, যারা এই যে অফলাইনে ক্লাস শোনেন, আমাদের ক্লাসের সময় দেওয়া আছে 6:15, অতএব ঠিক সময় আসবেন, এবং যদি দেরি করে আসেন তো চুপচাপ নিজে বসে পড়বেন। আপনার উপস্থিতি, আপনার দেরি করে আসাটা যেন চতুর্দিকে প্রতিভাত না হয়, এটা আমার অনুরোধ আপনাদের কাছে। আর দুই হচ্ছে, যারা অনলাইন ক্লাস শোনেন তারা কি মাইক্রোফোনটা বন্ধ করতে না শিখে নিতে হবে, নাহলে আমার কিছু করার থাকবে না কাজ থেকে সরিয়ে দেওয়া ছাড়া। 1917 সালে আমরা শ্রীশচন্দ্র ফটকের স্মৃতিকথা দিয়ে শেষ করেছিলাম, সেটা হচ্ছে 1917 সালে রাঁচিতে ঠাকুরের উৎসবের পূর্বে মাকে পত্র লিখিয়া নিবেদন করিয়াছিলাম যাহাতে উৎসব সম্পন্ন হয়। মা তদুত্তরে জানাইয়াছিলেন, তোমাদের পত্র পাইয়া কত আনন্দিত হইয়াছি তাহা লেখা অসম্ভব। তোমরা শ্রী শ্রী ঠাকুরের সন্তান, তোমাদের ওই সকল সৎকার্যের সহায় তিনি নিজেন, তার জন্য তোমাদের ভাবনা কী? 1919 খ্রিস্টাব্দে জ্যৈষ্ঠ মাসে জয়রামবাটিতে আমি মাকে জিজ্ঞাসা করিয়াছিলাম, মা ঠাকুরের নিকট মনে মনে প্রার্থনা করিলে তিনি শুনেন কি, আর তোমার নিকট না বলে ঠাকুরের নিকট বললে হয় কি? তদুত্তরে মা উত্তেজিত কণ্ঠে বলিয়াছিলেন, ঠাকুর যদি সত্য হন শুনেনই শুনেন। এবারে আমি শ্রী শ্রী মায়ের চরণ বন্দনা করিয়া জয়রামবাটি হইতে রওনা হইবার সময় তাহাকে বলিয়াছিলাম, যদি দিনের বেলা গুরুর গাড়ি না পাই তবে কোতলপুর হতে হেঁটেই বিষ্ণুপুর যাব মা। মা বললেন, বাবা শরীরটাকে আর কষ্ট দেওয়া কেন, গাড়ি পাবে। মায়ের কথা ঠিক হইল, গাড়ি পাইলাম, ইহাই দেহাশ্রিতা মাকে আমার শেষ দর্শন। এই যে শ্রীশচন্দ্র ঘটকের এই যে স্মৃতিকথা আছে, স্মৃতিকথা একটা অসাধারণ সুন্দর কথা বলা আছে। বলছেন, আমাদের একটা সংশয় হয় কোনো কাজ শুরু করার আগে আমরা বড়দের প্রার্থনা করি, বড়দের আশীর্বাদ প্রার্থনা করি। মা বলছেন, তোমরা শ্রী শ্রী ঠাকুরের সন্তান, তোমাদের সকল সৎকার্যের সহায় তিনি নিজে, তার জন্য তোমাদের ভাবনা কী, ভয় ভাবনা কী? এটা আমাদের ভীষণভাবে মনে রাখা দরকার যে ভগবানের কাজ যখন করতে বেরিয়েছেন, তার পেটটি যখন মাথায় বেঁধেছেন, নিশ্চিত নিশ্চিতভাবে আপনি ঠাকুরের সাহায্য পাবেন। স্বামীজি বলছেন, যদি তোমার উদ্দেশ্য সফল ও তোমার উদ্দেশ্য যদি সঠিক হয়ে থাকে তাহলে কে বলে কবে যে মানুষ টাকায় মানুষ করে, মানুষই টাকা করে। তোমার উদ্দেশ্য যদি সঠিক থাকে তাহলে এই অর্থাদি আসবে, মানি উইল পোর ইন, কথাটা আছে, টাকা আসতে থাকবে, পড়তে থাকবে। শুধু সেখানেই না, আরেক জায়গায় বলা আছে যে সাহায্য আসবেই, সাহায্য আসবেই, এটা একটা 1 থেকে 100 বার সত্য। আমরা যখন ঈশ্বরকে প্রার্থনা করি তার মানে আমার ভিতরে যে অন্তর্নিহিত যে ঐশী শক্তি সেটার জাগরণ ঘটাচ্ছে, যেটা আমরা সবসময় জাগরণ ঘটাই না। আমাদের ভিতরে 3টি শক্তি আছে, একটা আমাদের সাত্ত্বিক শক্তি, আরেকটা হচ্ছে রাজসিক শক্তি, আরেকটা হচ্ছে তামসিক শক্তি। যে মানুষ রোজ সকালবেলা 5টায় ঘুম থেকে উঠে তৈরি হয়ে অফিসে যায় সেই মানুষটাই রবিবার দিন 8টা অবধি পড়ে পড়ে ঘুমায়। তাহলে দেখছেন এই একই শক্তি যে মানুষকে ভোরবেলা জাগিয়ে দেয় আর কাজ করতে প্রেরিত করে, সেই একই মানুষ আবার রবিবার দিন পড়ে পড়ে ঘুমায়। যে পড়ে পড়ে ঘুমাচ্ছে এটা তামসিক শক্তির কাজ, আর যে প্রচণ্ড কাজ করছে এটা রাজসিক শক্তি।
তামসিক শক্তির শান্ত ভাব এবং রাজসিক শক্তির প্রবল কর্মপ্রবাহ যেটার ভিতর দিয়ে যায় সেটা হচ্ছে আমাদের সত্ত্বগুণ। যখন আমরা আমাদের সত্ত্বগুণকে আবাহন করি, তাকে বলি তুমি আমার ভিতরে জাগ্রত হও, যখনই ভগবানকে প্রার্থনা করছি ঈশ্বরের শক্তি প্রার্থনা করছি, ঈশ্বরের শক্তি বাইরে থেকে কোথাও নেই, আমার ভেতরের ভিতরে আছে, অথচ সেটা ঘুমই আছে, তাকে জাগিয়ে দেওয়ার কথা আমি বলছি। যে মুহূর্তে সেটা আমাদের মধ্যে জাগে, আমরা অসম্ভবকে সম্ভব করে দেখাই। বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন আপনারা, বিশেষ করে এখানে তো সংখ্যালঘু পুরুষরা, মায়েরাই সংখ্যাগরিষ্ঠ, মায়েরা দেখবেন যে সকালবেলা কর্তা বেশ বেটাইমে 8টার পরে বাজার নিয়ে ফিরে এলো, অথচ আপনার কাছে তরকারি টরকারি রান্না করে দিতে হবে, নিয়ে ভাতে তৈরি করে দেবে 9:30টার মধ্যে। কি অসাধ্য সাধন আপনারা করেন, একবারে ঝড়ের বেগে এ করতে থাকেন, সবজি কাটতে থাকেন, সমস্ত কিছু করতে থাকেন। আমি দেখছিলাম প্রবাসে ঘরকন্যা এখন একটা ব্লগে, ভদ্রমহিলার একটা আর গ্যাসের ভেতরে 4টে বার্নার আছে, একযোগে 4টে বার্নারে রান্না হচ্ছে, এবং একজন মহিলায় তিনি এই ডাল ঘাটছেন, এই ভাতের এটা দেখে নিচ্ছেন সেদ্ধ হচ্ছে কি না, আবার দেখে নিচ্ছেন তরকারিগুলো ঠিকঠাক মতো হচ্ছে কি না, আবার আরেকটা করছেন তার মধ্যে মিক্সির মধ্যে পোস্ত বাটা বাচ্ছেন। এই একটাই কি কোত্থেকে হয়, আমাদের ভেতরে ঐশী শক্তির আমরা যখন জাগরণ ঘটাই। মা দুর্গা 10টা হাতে এসে যখন দাঁড়ান তখন আমরা তার পূজা করি, কিন্তু 10টা হাতওয়ালা মহিলা কি খুব সমস্যার? তো আমার তো প্রথম দেখে মনে হচ্ছিলো কী করে পাশ ফিরে শোয়ে, পাশ ফিরে শুতে গেলে তো 10টা হাত কীভাবে রাখতেন, 1টা হাত কোথায় রাখবো, সেই নিয়ে আমাদের দুশ্চিন্তা হয়। আমাদের মনে হতো মা যে 10টা হাত নিয়ে আছেন, পাশ ফিরে কী করে শোন, আদতে 10টা হাত ওরকম কিছু নেই, 10টা হাত হচ্ছে আমার ভেতরে সেই দশদিকের শক্তি, আমাদের প্রত্যেকের ভেতরে আছে। ভগবানের আশীর্বাদ প্রার্থনা করছি মানে আমাদের ভেতরের যে ঐশী শক্তি তার জাগরণ ঘটাচ্ছি, অসম্ভবকে আমরা সম্ভব করে দেখাই। এরপরের প্রশ্নটা ছিল, বলছেন তার জন্য তোমাদের ভয় ভাবনা কি। এরপরের প্রশ্ন ছিল, মা ঠাকুরের নিকট মনে মনে প্রার্থনা করলে তিনি কি শোনেন, আর তোমার নিকট না বলে ঠাকুরের নিকট বললে হয় কি। মা উত্তেজিত কণ্ঠে বলছেন, ঠাকুর যদি সত্য হন শুনেন শোনেন। এই কথার দুটো অর্থ আছে, ঠাকুর যদি সত্য হন, তাহলে ঠাকুর কি মিথ্যা তা নয়, বিশ্বাসটা আমার বিশ্বাসটা যদি সত্যি হয় তাহলে অবশ্যই হয়, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদিন। আমি যদি বিশ্বাস করি শ্রী ভগবানের কাছে প্রার্থনা, শ্রীরামকৃষ্ণদেব সেই পূর্ণ ব্রহ্ম নারায়ণের অবতরিত রূপ এবং অসীম শক্তির অধিকারী এবং আমার পথপ্রদর্শক এবং আমার নিত্যদিনের সঙ্গী, এইটা বিশ্বাস হওয়া দরকার, তার ঐশী শক্তিতে বিশ্বাস হওয়া দরকার। তাই বলছেন ঠাকুর যদি সত্যি হন, সত্যি হন কার কাছে, আমার কাছে, আমার কাছে কল্পনার নয়, কাগজের নয়, ছবির নয়, কিছু নয়, তিনি যদি আমার কাছে সত্য সত্য বলে প্রকাশিত হন তাহলে অবশ্যই তিনি শোনেন, আমরা যে প্রার্থনা করবো তাই তিনি শোনেন। এবারে আমি শ্রী শ্রী মায়ের চরণ বন্দনা করিয়া জয়রামপাটি হইতে কতুনপুরে যাইবার সময় আবার কি আমি তোমার আরেকটা প্রশ্ন ছিল, আর তোমার নিকট না বলে ঠাকুরের নিকট বললে হয় কি, এই প্রশ্নের উত্তর কিন্তু মা দিলেন না। তার কারণ হচ্ছে তার এই প্রথম প্রশ্নটার ভেতরে এই প্রশ্নের উত্তরটা আছে, ঠাকুর যদি সত্য হয় তাহলে শ্রীরামকৃষ্ণ এবং শ্রীমা সারদা এরা দুজন এক এবং অভেদ, ওই অভেদ তত্ত্বটা আমাদের ভেতরে কাজ করবে। কালকে এই কাশুন্দিয়াতে আমরা বলছিলাম কতগুলো পরপর ঘটনা, শ্রীরামকৃষ্ণ এবং শ্রীমা সারদা দেবীর জীবনীকে যদি পাঞ্চ করে পড়া হয় তাহলে আমরা দেখব তাদের অভেদ তত্ত্ব তারা নিজেরা প্রকাশ করে গেছেন। মা বলছেন, মাকে ঠাকুর জিজ্ঞেস করছেন আমাকে তোমার কী বললে বোধ হয়, ঠাকুর বলছেন যে মা মন্দিরে আছেন, যিনি এই শরীরে জন্ম দিয়েছেন, ইদানিং নবদখানায় আছেন, যিনি পদসম্বরণ করছেন, তাদের আমার এক বলে বোধ হয়, এটা হচ্ছে কথা। দুই হচ্ছে মায়ের যখন শরীর খারাপ করছে তখন ঠাকুরের শরীর খারাপ করেছে, দেখলেন মা কালীর দর্শন হলো, মা কালী ঘর কাত করে আছে, মাকে জিজ্ঞেস করছে মা তুমি ঘরটার কাত করে আছো কেন, বলছে ওই যে ঠাকুরের গলায় ক্যান্সার হয়েছে বলে তাই মায়েরও গলায় অবস্থা খারাপ, মা তাই ঘর কাত করে আছেন যন্ত্রণা। ঠাকুরের শরীর চলে গেছে, মা একবারে কেঁদে পড়ছেন, একবারে সম্পূর্ণভাবে ডুকরে কেঁদে উঠছে, বলছেন মা কালী গো কোন দোষে আমায় ছেড়ে গেল মা। আর আমাদের যখনই এই শিবু দাদার সঙ্গে মা যাচ্ছেন জয়রামবাটিতে, শিবু দাদা জিজ্ঞেস করছেন খুড়ি তুমি কে, যে আমি আবার কে, আমি তোর খুড়ি, তখন বলছে ঠিক আছে তুমি আমার খুড়ি হলে, ওই তো গ্রাম ডাকা যাচ্ছে চলে যাও হেঁটে, মা স্বীকার করলেন লোকে বলে কাল। এর বাইরেও একটা ঘটনা আছে, সেটা হচ্ছে ওই ফলহারিণী কালী পূজার দিন রাত্রিরে ঠাকুর শ্রী শ্রী মা মাকে পুজো করবার আগে
জলের ছিটা দিয়ে প্রার্থনা করলেন, হে বালে হে ত্রিপুরা ত্রিপুরে সুন্দরী, এর শরীর মনকে আশ্রয় করে তোমার বিকাশ হোক। মানে সেই অনন্ত শক্তি যেন শ্রীমার মধ্যে যেন একেবারে জাগ্রত করে দিলেন। আমরা মাটির মূর্তি করি, খড় দিয়ে মেঝে মূর্তি করি প্রথম দিকে, তারপরে এক মেটে দিই, দোমেটে দিই, তারপরে কাপড় মাটিতে ভিজিয়ে সেই চামড়া তৈরি করি, তারপরে খড়ি রং দিই, তারপরে রং করি, ওতেও মা জাগ্রত হন না। গুরুত্বে বুকের মধ্যে হাত দিয়ে বলেছেন না, স্থান স্থির স্থির ভব বিড্ডঙ্গ আসুক ভব বাহ্য ভব সুশতা স্তমকে পুরুষ বাহন। আর এই দেবী হে তুমি এইখানে অবস্থিত হও, তার হৃদয়ে হাত দিয়ে যখনই বলা আছে সঙ্গে সঙ্গে তিনি জাগরিত হচ্ছেন। আমাদের তখন মনে হয় না মাটির তৈরি মূর্তি, পেছন দিকে এখনও অনেক মাটি আছে, বাঁশ দিয়ে ঠেকনা দেওয়া আছে, আমরা কখনো এসব মনে হয় না। আমাদের মনে হয় স্বয়ং আত্মাশক্তি মহামায়া ওই শরীরের ভিতরে আবির্ভূতা হয়ে পূজা গ্রহণ করছেন, এটা হচ্ছে কথা। এই বিশ্বাসটা আমাদের থাকা দরকার। শ্রীরামকৃষ্ণ এবং শ্রীমা সারদা অভেদ, তারা নিজ মুখে স্বীকার করেছেন, এবং এই বোধটা আমাদের থাকা দরকার। মায়ের এই যে নিরুত্তর থাকাটা অনেকখানি উত্তর দিয়ে দিচ্ছেন, বলছেন যে তোমার নিকট না বলে ঠাকুরের নিকট বললিলে হয় কি। আমাদের অনেক সময় এ মনে হয় যে শ্রীরামকৃষ্ণের মন্ত্রে যদি দীক্ষা না হয়, শ্রী শ্রী মায়ের মন্ত্রে যদি দীক্ষা হবে কী সমস্যা ছিল, কোনো সমস্যা নেই, কিন্তু না পেলে আমাদের মন খারাপ হয়। কিন্তু এটা আমারও হতো একটা সময়, কিন্তু এটা পরবর্তীকালে ধীরে 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 চলে যায়। যখন এই যত গভীরে আমরা যাই, সাধনার গভীরে আমরা যাই, তখন আলাদা করে কোনো অস্তিত্ব বোঝা যায় না। ঠাকুরের ভেতরে যে রামকৃষ্ণগত প্রাণাম তন্নাম শ্রবণ প্রিয়ম তার ভাবরঞ্জিতা আকারম, এই যখন তিনি বলছেন আমাদের অভেদানন্দজি বলছেন, তখন তিনি স্পষ্ট দেখলেন শ্রীমা সারদা দেবী বসে আছেন, কিন্তু তার সারা শরীরটা রামকৃষ্ণময় হয়ে গেছেন, আলাদা কোনো সত্তা তিনি খুঁজে পেলেন। রামকৃষ্ণগত প্রাণাম তন্নাম শ্রবণ প্রিয়ম তদ্ভাবরঞ্জিতাকারণ, তার ভাবে রঞ্জিত তার আকার। শ্রীরামকৃষ্ণকে চিন্তা করতে 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 আর শ্রীরামকৃষ্ণময় হয়ে গেছেন, তার আলাদা করে কোনো অস্তিত্ব নেই। তাই বলছেন যে তোমাকে না জিকে তোমার নিকট না বলে ঠাকুরকে নিকট বলিলে হয় কি, এই তিনজনের মধ্যে যার কাছে বললেই হবে, সব সেই এক জায়গায় গিয়ে পৌঁছবে। তারপরে বলছেন তিনি ওই যাওয়ার সময় বলছেন যদি না পাই তাহলে হেঁটে যাব, মা বারণ করেছিলেন, গোঁ ভরে হেঁটে যাওয়ার বারণ করেছিলেন, সেই কারণে বলছেন, মা বলছেন বাবা শরীরটাকে কষ্ট দেওয়ার কি দরকার, তুমি গাড়ি পাবে, সেই রকম গাড়ি পেলেন। এটি তার শ্রী মায়ের সঙ্গে শেষ সাক্ষাৎকার। আজকে আমরা যার স্মৃতি কথা পড়ব, তিনি হলেন প্রফুল্ল কুমার গাঙ্গুলী। 1916 খ্রিস্টাব্দে মঠে দুর্গা পূজা, শ্রী শ্রীমা সপ্তমী পূজার দিন দুপুরে মঠে আসিয়া উত্তর পাশের বাগানবাড়িতে আছেন। অষ্টমীর দিন সকালবেলা 8-9টার সময় মঠ ও প্রতিমা দর্শন করিতে আসিয়াছেন। রান্নাঘরের পাশের হলে ভক্তেরা ও সাধু ব্রহ্মচারীগণ অনেক কুটনা কুটিতেছিলেন। মা দেখিয়া বলিতেছেন, ছেলেরা তো বেশ কুটনা কাটে। জগদানন্দজি বলিলেন, ব্রহ্মময়ীর প্রসন্নতা লাভই হলো উদ্দেশ্য, তা সাজন সাধন ভজন করেই হোক আর কুটনুকুটেই হোক। এইখানে একটা গুরুতত্ত্ব বলা আছে। এই ঘটনাটা আমরা অনেকেই শুনেছি, কিন্তু এর মধ্যে একটা ভীষণ রকমের কথা বলা আছে। প্রিয়তাম পুণ্ডরীকাক্ষ সর্বয়জ্ঞেশ্বর হরি তসমিন তুষ্টে জগৎ তুষ্টম প্রীড়িতে প্রীড়িত জগৎ। হে প্রভু, এটা শেষের লাইনটা খুব ইম্পর্টেন্ট, তসমিন তুষ্টে জগৎ তুষ্টম, তুমি যদি তুষ্ট হও তাহলে জগৎ তুষ্ট হবে, আর তুমি যদি অখুশি হও তাহলে জগৎ অখুশি হবে। এই বোধটা আমাদের ভেতরে একবারে গভীরভাবে আসা দরকার। এটা যতক্ষণ না পর্যন্ত আমাদের ভেতরে গভীরভাবে আসে, তাহলে আমাদের কোনো কাজই ঠিকঠিক হয় না। আমাদের কাজের যে কাজ করার যে অ্যাটিটিউড সেটা সম্পূর্ণভাবে বদলে যায়। অ্যাটিটিউডটা কী, সেটা হচ্ছে আমরা যা কিছু করছি যাই করি না কেন সব কিছুই তার প্রীতি উৎপাদন করার জন্য, ভগবানের প্রীতি উৎপাদন করার জন্যই আমরা সমস্ত কিছু কাজ করছি। দেখবেন যখন আপনি আপনার প্রিয়জনের জন্য, এই পুজো আসছে তো, প্রিয়জনের জন্য যখন জামাটামা কিনতে যান, জামাইয়ের কথা ছেড়ে দিন, ছেলের বউয়ের কথা ছেড়ে দিন, পরের ছেলেগুলো তো নিজের ছেলে আর নিজের মেয়ের যখন জন্য কিনতে যান, তখন সেরাটা ওই সেই আমাদের আর যে একজন ভদ্রমহিলা আছেন না, তিনি বলছেন কারুর জন্য কিছু নেই, একটা জিন্সের টপ কিনে দিয়েছে 199 টাকা, যা একেবারে সুন্দর, কিন্তু মায়ের জন্য কাঞ্জিবরণ কিনেছেন, একটা জড়ি পা,
বলছে মায়ের একটা সোশ্যাল আছে, তো মায়ের জন্য কিছু খারাপ জিনিস সবচেয়ে ভালো জিনিস কিনছেন, বোনের জন্য ভালো জিনিস কিনছেন, আবার কার মাইক্রোফোন অন হবে, আর এরকম সব কিছু। কিন্তু ঠিক এই জিনিসটা আমাদের সাংসারিক যে জ্ঞানটা, এটা আরোপ করতে হয় আমাদের আধ্যাত্মিক দিকের দিকে। যখন আমাদের যখন এই আধ্যাত্মিক দিকেও এই ভাবটিকে আরোপ করতে হয়, এটা আরোপ করলেই দেখবেন আমাদের জীবনের গতি বদলে যাচ্ছে। যখন আমরা ভগবানের প্রীতি উৎপাদনের জন্য, প্রীতির জন্য কাজ করে থাকি, তখন দেখবেন আমাদের জীবনে দেখা, জগৎকে দেখার দৃষ্টিভঙ্গিটা একেবারে সম্পূর্ণ বদল হয়ে যাবে। দেখবেন আমরা যদি, রঙ্গনাথ আনন্দজি বলতেন যে মন্দিরে গেলে আর জপ করলে বা নিষ্কাম কর্ম করলে তোমার কোনো লাভ হচ্ছে না, এইটার তুমি বুঝলে বোঝো, কিন্তু তাহলে দেখবে তোমার, যদি তুমি বোঝো যে তুমি মন্দিরে আসো, জপ করলে, নিরন্তর জপ করলে এবং নিষ্কাম কর্ম করলে তিনি খুশি হবেন, তিনি তার প্রীতি উৎপাদন হবে, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো আমাদের কাজের গতিটা বদলে যাচ্ছে। নিজের ছেলের জন্মদিনে যে ঐকান্তিকতা, যে ভালোবাসা দিয়ে আমরা পায়েস রান্না করি, সেই ঐকান্তিকতা, সেই ভালোবাসা দিয়ে কিন্তু খেঁদা বোঁধা পচা তার জন্মদিনের পায়েসটা রান্না করি না। তার কারণ হচ্ছে দুটো দৃষ্টিভঙ্গি বদলা। তিনি প্রিয় মানুষ আমার, প্রিয়তাম পুণ্ডরী কাক্ষ সর্বয়জ্ঞেশ্বর হরি তসমিন তুষ্টে জগৎ তুষ্টম প্রণীতে প্রীত জগৎ। তুমি যদি তুষ্ট হও তাহলে জগৎ তুষ্ট হবে, এবং তুমি যদি প্রীত না হও তাহলে জগৎ প্রীত হবে না। সেই কারণে তিনি বলছেন ব্রহ্মময়ীর প্রসন্নতা লাভীয় উদ্দেশ্য। আমরা যাই করি না কেন, সব কিছুর আমাদের একটাই উদ্দেশ্য থাকে কেন, যে এর মাধ্যমে আমি ব্রহ্মময়ীর কৃপা লাভ করছি, ব্রহ্মময়ীর প্রসন্নতা লাভ করছি। এবং প্রসন্নতা, ব্রহ্মময়ীর প্রসন্নতা লাভ যদি না হয় তাহলে যতই কাজ করি না কেন কোনো কিছুই কোনো কিছু হবে না। তাই সবসময় সব উদ্দেশ্য সবসময় মনে রাখতে হবে যে ভগবানের কৃপা বা প্রীতি উৎপাদন করছে কিনা আমার কাজ। আমরা অনেক সময় বুঝতে পারি না, আমরা ভগবানের বিরক্তির কারণ তৈরি করি, নানা রকম কাজ করি এবং একটি কথা বলে যে আমি করেছি, আমি করেছি, আমি করেছি, আমি করেছি। শ্রীরামকৃষ্ণদেব বারবার এই কথাটা আমাদের বলছেন, বলছেন যে আমাদের এই আমি, ছোট আমিটাকে বাদ দিয়ে বৃহৎ আমির সন্ধান করতে হয়। ইংরেজিতে ভারী ভালো অনুবাদ করছেন, স্মল আই অ্যান্ড ক্যাপিটাল আই, ছোটো আমি, ক্ষুদ্র আমি, ক্ষুদ্র আমির গণ্ডির বাইরে বেরোতে হবে। এবং এই কর্মগুলো এবং কর্মফলের এই যে স্পৃহা ও নিষ্কাম কর্ম, এগুলো আমাদের ছোট আমি থেকে বড় আমি, অনন্তের দিকে নিয়ে যেতে সাহায্য করে। একদিন বহু লোকে শ্রীশ্রীমাকে প্রণাম করিতেছেন, শ্রীশ্রীমাকে বারবার গঙ্গা জলে পা ধুতে দেখিয়া যোগিন মা বলেছেন, মা ও কী হচ্ছে, সর্দি করে বসবে যে? মা বললেন, যোগেন কি বলবো, এক একজন প্রণাম করে যেন গা ঠান্ডা হয়, আবার এক একজন প্রণাম করে যেন গায়ে আগুন ঢেলে দেয়, গঙ্গা জলে না ধুলে মাছিনি। পরে কথা প্রসঙ্গে শ্রীশ্রীমাকে জিজ্ঞাসা করিয়াছিলাম, মা এক একজন প্রণাম করলে তোমার খুব কষ্ট হয়, একবার পূজার সময় তোমায় ওই কথা বলতে শুনেছিলাম। মা বললেন, হ্যাঁ বাবা, এক একজন প্রণাম করলে, এক একজন প্রণাম করলে যেন বলতার ফুল ফুটিয়ে দেয়, কাউকে কিছু বলিনি। এই কথা বলিয়াই সস্নেহ দৃষ্টিতে বলিলেন, তা বাবা তোমাদের কিছু বলছি না। এটা হচ্ছে কথা, তিনি একবারে পূর্ণ পবিত্রতা স্বরূপিনী। সেই কারণে সামান্যতম অপবিত্র ভাব নিয়ে আমরা যখন তাকে প্রণাম করি, তিনি আমাদের মুক্তি দেবার জন্য সেই অপবিত্র ভাবটাকে নিজেকে গ্রহণ করে নেন, নিজের ভেতরে গ্রহণ করে। এই কারণে যে এখন এত যে কাট হয়, এখন কিছুতেই প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেয় না, দূর থেকে প্রণাম করতে দেয়, তার কারণটাই হচ্ছে কারণ তারা কৃপায় একদম সম্পূর্ণ কিছু বদল হয়েছেন। আমার মনে আছে যে আত্মস্থানন্দজি যখন ভূতেশানন্দজি প্রেসিডেন্ট, আত্মস্থানন্দজি জেনারেল সেক্রেটারি, তখন আত্মস্থানন্দজি কোনো সভায় ভূতেশানন্দজির সঙ্গে গেলে উনি একেবারে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতেন, আর একবারে একটু না হাসা একটা মুখ এরকম করে দাঁড়িয়ে থাকতেন, ভক্তেরা ভয়ের চোটে ধার কাছে ঘেসতেন। উনি ভূতেশানন্দজিকে সর্বাবস্থায় রক্ষা করতেন, যাতে কেউ এসে মহারাজকে ওরকমভাবে প্রণাম না করে। কিন্তু এই আত্মস্থানন্দজিকে আমরা প্রেসিডেন্ট অবস্থায় দেখেছি, তখন দেখেছি বিমলাত্মানন্দজি গাড়ির পেছনে হেঁটে হেঁটে যাচ্ছেন, ঠাকুর প্রণাম করে উনি নিচে নেমে সকলকে ডাকতেন, এসো এসো প্রণাম করে যাও, প্রণাম করে যাও, মহারাজ দাঁড়িয়ে প্রণাম করতেন। একদিন তাপস মহারাজ পেছন যাচ্ছেন, গাড়ির পেছনে দাঁড়িয়ে আছেন, কেউ আর প্রণাম করতে নামছেন, সবাই উপরে দাঁড়িয়ে আছেন, কারণ তাপস মহারাজকে গাড়ির পেছন থেকে প্রেসিডেন্ট মহারাজ দেখতে পাচ্ছেন না, ভক্তরা দেখতে পাচ্ছে, কেউ ভয়ের চোটে নামছে না।
আর মহারাজ জিজ্ঞেস করছে এটার আগে কী হলো, এরা তো আগে কেউ নামলো না, কেউ প্রণাম করলো না, এটা হচ্ছে কথা। আবার ওই যিনি ওই পেছন পেছন গাড়ি পেছন পেছন বাধা দিতে যেতেন, তাকে আজকে আমরা এখন আমরা দীক্ষার গুরু হিসেবে দেখছি। তাকে দেখেছি আগে যখন প্রেসিডেন্ট মহারাজকে দীক্ষার সময় ছোট মালা এনার তানে এগুলো কোনো কিছুই পড়তে দেওয়া হতো না, বলতো ছুড়িয়ে দেওয়া হয়। তিনি এখন বলছেন না না পরিয়ে দাও পরিয়ে দাও, পরিয়ে দিলে ভালো। ওই নিয়ে এসছে এমন একটা মালা কার্তিক একজন নিয়ে এসছেন যেটা গলায় পরানো যাচ্ছে না, এত ছোট মালা সেটাকে জোড়া যাবে না। তাই তিনি যেরকম করে আপনারা সালোয়ার কামিজের ওড়না নেন সেরকম করে গালে হাড়িতে ফেলে দেওয়া, তথাপি তিনি পড়তেন। তার কারণ হচ্ছে ওই সুখস্মৃতিটা তিনি সারা জীবন বয়ে নিয়ে যাবে। প্রেমী আনন্দজিকে দেখেছি ভাদ্র মাসে সেই পচা গরমে ফুলগুলো সব পচে গেছে, সেই তার সেই রস জামায় লেগে গেছে, ফুলে সেটা ধুতে দেওয়া হচ্ছে। তা আমি বলছি যে এই পচা মালাগুলো না পড়লে নয়, তো বলছে মালা কোথায় গো, তো ভাব একবার পরাবে সারা জীবন সেই ভাবটা বজায় থাকবে, এটা হচ্ছে কথা। এই তিনি বলছেন, তারপরে বলছেন তার তার জগতের কল্যাণের জন্য তিনি আমাদের আসেন, তারপরে যাতে দুঃখ না পায় তাই তাকে বলছেন তা বাবা তোমাদের জন্য বলছি না। এবার একটা আমাদের চিরন্তন একটা ভীতি আছে, সেই বিষয়ে একটা আলোচনা হচ্ছে। আমি বলিলাম মা ভয় হয় তোমার মতো মা পেয়েও কিছু যেন হলো না মনে হয়, এটা আমাদের সকলের ভয়, ইটার্নাল ফিয়ার বলে, চিরন্তন একটা ভীতি। মা বলছেন ভয় কি বাবা, সর্বদা তরে জানবে যে ঠাকুর তোমাদের, এক নম্বর হচ্ছে ঠাকুর তোমাদের পেছনে রয়েছেন, আর দুই হচ্ছে আমি রয়েছি, আমি মা থাকতে ভয় কি, ঠাকুর যে বলে গেছেন যারা তোমার কাছে আসবে আমি শেষকালে এসে তাদের হাত ধরে নিয়ে যাব। যে যা খুশি করো না কেন, যে যেভাবে খুশি চলো না কেন, ঠাকুরকে শেষকালে আসতেই হবে তোমাদের নিতে। ঈশ্বর হাত পা ইন্দ্রিয়াদি দিয়েছেন, তারা তো ছুটবেই, তারা তো খেলা করবেই। এটাও একটা খুব একটা যাকে বলে ইঙ্গিতপূর্ণ কথা, একবারে খুব যেন ধাঁধার মতো কথা। তার মানে আমরা যা খুশি করে যাব, হাত পা ছুটবে, মা বলে গেছেন তো ইন্দ্রিয় তো আছে সেগুলো ছুটবে, এবং তারপরে ধীরে ধীরে আমরা জানি মা মাকে স্মরণ নিলেই ব্যাস ঠাকুর আমাদের মুক্তির পথ এগিয়ে দেবেন। এটা হচ্ছে একবারে এই যে কথার লিটারাল মিনিং হচ্ছে এটা, কিন্তু এর অন্তর্নিহিত ভাব আছে। যখন আমরা জগন্মাতার স্মরণ নিই আপনি দেখবেন যে মা যদি চতুর্দিকে উপস্থিত আছেন এই বোধটা আমাদের আসে, আমরা কিন্তু খারাপ অন্য কিছু করতে পারি না। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজকে আমরা জিজ্ঞাসা করেছিলাম কারুন কারুন বাড়িতে গিয়ে দেখি ঠাকুর মা স্বামীজির ছবি একবারে জল জল করছে, আর কারুন কারুর বাড়িতে গিয়ে দেখি ম্রিয়মাণ ছবি, একই জায়গায় অদ্বৈত আশ্রম থেকে আনা ছবি, এই একই জায়গার ছবি দু জায়গায় দুরকম প্রকাশ হয়েছে। মহারাজ বলেছিলেন যারা বিশ্বাস করে যে ঠাকুর মা স্বামীজি সত্য সত্যই আমাদের সঙ্গে আছেন, তারা তাদের ওই ইয়েটা চলে যায়, তাদের ওই খারাপ কাজ করা বা অন্য কোনো বৃত্তি অন্য কিছু করার এগুলো প্রবণতাটা চলে যায়। কারণ ঠাকুর সবার হৃদয়ের ভেতরে একবারে সার্সি আছে, জানলাতে যে এই আলমারিতে যেরকম কাঁচ লাগানো থাকে তার মধ্যে দিয়ে সব কিছু দেখা যায়, ঠিক সেরকম আমাদের সকলকে দেখছেন। তাই তার কাছে গিয়ে দাঁড়ালে আমাদের বড় কষ্ট হয়। আত্মস্থানন্দে যে একটি গানের উল্লেখ করতেন, এই গানটা হচ্ছে প্রতিদিনও আমি হে জীবন স্বামী, তার এখানে একটা জায়গা আছে, তোমারও এ ভবে মম কর্ম যবে সমাপন হবে হে ওগো রাজ রাজ একাকী নীরবে দাঁড়াবো তোমার সঙ্গে। তিনি বলতেন সর্বদা মনে রাখবে জীবনের শেষে না, প্রত্যেক দিন দিনের শেষে তার সামনে গিয়ে দাঁড়াতে হয়। এমন কিছু কাজ করো না যেন দিনের শেষে গিয়ে তার দিকে চোখ তুলে তাকাতে না পারো। সবসময় এমন কাজ করবে যাতে তার দিকে চোখ রেখে তাকে, তার দিকে চোখ রেখে যদি নিচু হয়ে থাকতে হয় তাহলে আমি খুব একটা সুকর্ম করছি না, এটা একেবারে খুব পরিষ্কার। এইখানের এই ধাঁধাটা হচ্ছে যে যা খুশি করো না কেন, কিছুদিন পরে আর এই যা খুশি করাটা আমাদের আর হয় না। আমরা আপনা থেকে আমাদের ইন্দ্রিয়গুলোকে সংযম করি, এই ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলির মতো ইউটিলিটি ভ্যালু আমাদের জিরো হয়ে যায়। দেখবেন আস্তে আস্তে যে বাসনার যে ইচ্ছা, যে পাওয়ার যে ইচ্ছা, এগুলো আস্তে আস্তে আমাদের কমতে থাকে। দেখবেন পূজার বাজার কমছে, নিজেরাই খুঁজছেন, অন্যদের জন্য হয়তো পূজার বাজার কম করছেন, কিন্তু আপনি নিজের জন্য যে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী, অষ্টমীর সকাল নবমী সিঁদুর খেলা, এই দশমী সিঁদুর খেলা সব আলাদা আলাদা যা পাক করে রেখে, শুধু কাপড় নয় অ্যাক্সেসারি শুধু পাক করে রেখেছিলেন, সেইগুলো আর করতে আর সত্যি সত্যি ইচ্ছা আছেন, তখন রিপিট শো হয়ে যাচ্ছে বারবার। অন্যের জন্য হয়তো আপনি করছেন, কিন্তু নিজের জন্য আস্তে আস্তে যে বাসনা প্রিয় ভোগ প্রিয়তা, এটা আমাদের একটু একটু করে কমে।
দেখবেন তখন যখন হবে, বলছেন যারা তোমার কাছে আসবে, যে ভগবানের কাছে আসা, আমি মায়ের কাছে এসে পৌঁছেছি। আমাদের সেই স্মৃতিকথা একজন বলেছিলেন যে বিকেলবেলা তিনি এসে, বিকেল চারটের সময় তিনি এলেন, দেখলেন শ্রী মায়ের ঘর বাড়িতে মা বসে আছেন, মায়ের পায়ের তলায় ফুল টুল পরিষ্কার করে রেখেছে, দরজাটা খোলা। তিনি অবাক হয়ে গেলেন, রবিবারের মতো দিন আর ব্যস্ত দিন সেখানে, সেদিনকে বিকেল চারটের সময় একজনও ভিজিটার নেই, শুধু চারটে নয়, চারটে থেকে পাঁচটা, একটি ঘন্টা তিনি মায়ের কাছে বসে থাকলেন, একজনও ভিজিটার নেই। মা যেন একটা ব্যবস্থা করে দিয়েছেন, সমস্ত ভিড় দূরে সরিয়ে রেখেছেন, মায়ে আর কোয়েতে কথা হচ্ছে। যখনই এই ভগবানের সঙ্গে এইরকম কথা বলার আমাদের অভ্যাস তৈরি হয়ে যাবে, তখন দেখবেন আমরা খুব বেশি কিছু বলতে পারি না, তখন মনে হবে তার সঙ্গে আমাদের একটা অপত্য স্নেহ। মা কি মনে করবেন, যেমন নিজের মাকে বলতে আমাদের কষ্ট হয়, আর ঠিক সেই রকম আমাদেরও বোধ হবে, মা দুঃখ পাবেন, মা কষ্ট হয়, থাক এটা আর বলবো না, ওই থাক আর এটা আর বলবো না বলে তো হয় না, দেখবেন থাক এই আমার অভ্যাস থেকে এটাকে বার করে নেওয়া। এই যে বলছেন না যারা তোমার কাছে আসবে, যত আমরা তার কাছে এগোতে থাকবো তত আমাদের মনের মালিনত্ব চলে যাবে, আমি শেষকালে এসে তাদের হাতে ধরে নিয়ে যাব। মানে এটা তিনি ইঙ্গিত করছেন, যারা তার কাছে আসবে সে পবিত্র হবে এবং সেই পবিত্র সত্তাকে তার হাতে, মানে তার হাত ধরার মতো, শ্রীরামকৃষ্ণ তো আমার হাত ধরবেনই, হাতটা আমি বাড়িয়ে থাকবো, তিনি যে আমার হাতটা যেন ধরতে পারেন সেই যোগ্যতা, মানে আমরা যোগ্য হয়ে উঠব। একবার ঠাকুরকে ভক্তিতে গিয়ে দেখি ছবি হইতে একটি আলোর স্রোত নৈবেদ্যের ওপর পড়িয়াছে, তাই মাকে জিজ্ঞাসা করিয়াছিলাম, মা যা দেখি সে কি সত্য না আমার মাথার ভুল? যদি ভুল হয় তবে যাতে মাথা ঠান্ডা হয় তাই করে দাও। মা একটু চিন্তা করিয়া বলিলেন, না বাবা সব ওসব ঠিক। আমি বললাম তুমি কি জানো কি দেখি? মা বললেন হ্যাঁ। আমি বললাম ঠাকুর ও তোমাকে যে ভক্তি তা কি ঠাকুর পান, তুমিও কি পান? মা বললেন হ্যাঁ। বলছেন আমি বুঝবো কি করে? মা বললেন কেন গীতায় পড়ো নাই, গীতায় পড়ো নাই ফল পুষ্প জল ভগবানকে ভক্তি করে যা দেওয়া হয় তা তিনিই পান। এ উত্তরে বিস্মিত হইয়া বললাম তবে কি তুমি ভগবান? এই কথায় মা হাসিয়া উঠিলেন, আমরাও হাসিতে লাগিলাম। এই ছেলে খেলা করি তব সঙ্গে, এই যে ভগবানের সঙ্গে আমরা সব সময় একটা ছেলে খেলা করি, আর ভগবান সে আড়াল দিয়ে তার মায়া দিয়ে আমাদের সব সময় ভুলিয়ে রেখেছেন, তার মায়ার ক্লোকটা এমন করে পরিয়ে রেখেছেন যে আমরা কিছুতেই বুঝতে পারি না যে মহামায়ার সঙ্গে আমরা আছি, তার সঙ্গে ঘর করছি। এখন যেমন মাঝে মাঝে আমাদের খুব মজা লাগে প্রেসিডেন্ট মহারাজকে দেখতে, যে আমরা মহারাজের সঙ্গে ঘর করেছি, এরকমও হয়েছে, কথা কাটাকাটি করেছি, কখনো কটুকথাও বলে ফেলেছি, কী করে জানবো এত শক্তি তিনি ধরেন? আমি ভাবি তিনি আমারই মতো, তার সঙ্গে কাজ করছি, কেন মহারাজ এটা হবে না, এটা কেন এরকম বলা হলো, ওরকম কীরকম যেন করা হলো, উনিও না যুক্তি দিচ্ছেন, আমি আমাদের দিচ্ছি, কখনো কতবার কত তর্কযুদ্ধ বেঁধেছে, আবার কখনো বকেছেন, আমরা ভয় পালিয়ে গেছি, অভিমান করেছি, কিন্তু এখন যখন দেখি মহারাজকে এই অনন্ত শক্তির উৎস তার মধ্যে ছিল, অথচ আমরা তাকে চিনতে পারিনি, আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিল, দেখতে আমি পাইনি, বাহির পানে চোখ মেলেছি হিয়ার পানে চাই, এটা হচ্ছে কথা। এই যে তিনি লুকিয়ে রাখছেন, আমরা বলছি তুমি কি ভগবান, এই কথায় মা হাসিয়া উঠলেন, হাসিয়া উঠলেন কেন, বিষয়টাকে হালকা করে দিলেন যাতে এই নিয়ে আর তাকে নিয়ে আর কোনো চর্চা না হয়, এবং এই ইটার্নাল যে খোঁজ, এই যে সার্চ, এটা যেন সব সময় লেগে থাকুক আমাদের মনে, তিনি কি সত্যিই ভগবান। মাঝে মাঝে প্রত্যয় হয়ে যায় মা তিনি ভগবান, তারপরে আবার মায়ের মাতার মাতৃরূপটি প্রকাশ করে, এমন নরম সরম মাতৃরূপ এই কখনো ভগবান হতে পারে না। ভগবান মানে মাথায় একটা মুকুট থাকবে, নাকে একখানা বড় দুল থাকবে, ইদানিং সব আঠা দিয়ে কীরকম এক ধরনের আঠা, সেটা তুলে দিলে আবার পরিষ্কার হয়ে যায়, মাকে আবার নাকে নথ করায়, গলায় কী সব হারটা করায়, মাথায় মুকুট টুকুট করায়, সব ওই স্টিকিং এক ধরনের আঠা পাওয়া যায় সেই দিয়ে দিয়ে করায়, বেশ দেখায়, কিন্তু কিছুতেই দেখে মাকে দেবী বলে বোধ হয় না। যতই সোনার হাত, সোনার আলঙ্কার, যতই বেনারসি পরানো হোক না কেন, সেই ভেতরে যে আঠৌরে রূপটা সেটা কিন্তু কখনোই যান না, এটা মা ইচ্ছে করে মা তার মায়া দ্বারা এই আমাদের দেখতে দেন না। যদি দেখে ফেলি তাহলে খেলা যে শেষ হয়ে যায়, তিনি চান না খেলা শেষ হোক, তিনি চান এই খেলাটা চলতে থাকুক চলতে থাকুক। তাই হাসছেন, যেন একটা কী মজার কথা বলে ফেলেছে, শুধু নয় সেই যে উপেক্ষার হাসিটা একটা সঞ্চারিত হয়েছে, বাকিরাও হাসছে, তারা যে এই লোকটা কী পাগল, হ্যাঁ এ কী নিয়ে চর্চা করছে, কিন্তু একেবারে সরিয়ে দিয়েছেন।
এই যে কি দেখতে পান সেটা হচ্ছে যখন নিবেদন করা হয় তখন দেবতা ভালো করে নিবেদন করতে হয়, মন দিয়ে নিবেদন করতে হয়, যেন প্রাণ দিয়ে বলতে পারি ঠাকুর তুমি খাও। এইটা বলা হয়ে গেলে যেন তিনি খাচ্ছেন এই কল্পনা করতে হয়, তিনি তার চোখের থেকে দৃষ্টি থেকে একটি জ্যোতি বেরিয়ে আসে। মায়ের এক কথায় আরেক জায়গা আছে, সব কটি জিনিস স্পর্শ করে আবার সেটি ফিরিয়ে যায়, আমরা বুঝতে পারি খাবার স্বাদ বদলে গেছে। সেই গোয়ালার গল্প আছে না, রাখালের গল্প আছে, মায়ের বাড়িতে থাকতো, সে একদিন দেরি করে এসেছে, মায়ের সঙ্গে খেতে বসেছে, মা আর সে পাশাপাশি খাচ্ছে, মা খানিকটা ভাত নিজের পাত থেকে তুলে বলছে বাবা আর এতটা খেতে পাচ্ছেন, তুই খাবি? বলছে হ্যাঁ মা দিয়ে দাও। তারপর খেতে খেতে এসে বলছে আচ্ছা পিসিমা তোমাদের কি এক খানিতে রান্না হয় আর আমাদের কি আরেক খানিতে রান্না হয়? পিসিমা বলছেন কই না তো, কিন্তু পিসিমা একবারও ভাঙছেন না, স্বয়ং আদ্যাশক্তি মহামায়া খেয়েছেন, সেই খাবারের স্বাদ তো অপূর্ব হবে, সেই অদ্ভুত স্বাদের জিনিস সেই স্বাদ। তাই তার মনে হচ্ছে যে তাঁদের রানীর রান্নাটা বোধহয় আলাদা করা হয়েছে আর মায়ের রান্নাটা বোধহয় আলাদা করা হচ্ছে। এরপরের স্মৃতি কথা আছে, এটির নাম নেই শুধু শ্রী আছে, 27 চৈত্র 1323 বঙ্গাব্দ, জয়রাম মাটিতে সন্ধ্যায় পর মায়ের সঙ্গে কথা হইতেছে। আমি বলিলাম মা সবাই বলে কল্পতরুর কাছে গেলে কিছু চাইতে হয়, কিন্তু ছেলেরা আবার মায়ের কাছে কি চাইবে, যার যা দরকার মা তাকে তাই দেন, ঠাকুর যেমন বলতেন যার পেটে যা সয় মা তাকে তাই দেন, তা কোনটা ঠিক? মা বলছেন মানুষের আর কতটুকু বুদ্ধি, কি চাইতে কি চাইবে, শেষে কি শিব করতে বানর হয়ে যাবে, তার শরণাগত হয়ে থাকা ভালো, তিনি যখন যেমন রাগ দরকার তেমনি দিবেন, আর তবে ভক্তি ও নির্বাসনা কামনা করতে হয়, এ কামনা কামনার মধ্যে নয়। সুন্দর কথা যে কল্পতরুর কাছে গেলে কিছু চাইতে হয়, কিন্তু ছেলেরা মায়ের কাছে কি চাইবে, দেখুন এর প্রত্যয় হয়ে গেছে, শুধু শ্রীরামকৃষ্ণ একা কল্পতরু নন, স্বয়ং আদ্যাশক্তি মহামায়া তিনিও কল্পতরু, তার কাছে যা চাওয়া হবে তাই চাই, খুব সাবধানে চাইতে হয়, কিন্তু কারণ অনেক সময় আমরা চেয়ে ফেলি তারপরে সেটা ধরে রাখতে পারি না। মথুরানাথের খুব ইচ্ছা হয়েছিল তারও শ্রীরামকৃষ্ণের মতো ভাব সমাধি হোক, তিনি এসে দেখলেন যে হৃদয়রাম পুজো করছেন, তার পুজোটা একটু অন্যরকম লাগছে, ঠাকুরকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে, বলছে ওর একটু ওই ভাবটা চেয়েছিল মা তাই ভাব দিয়েছেন। তিনি বলছেন যে না এ তার ইচ্ছা হয়নি, তোমার ইচ্ছা হয়েছে বলে বা নিজের ঘটনাটা বলছে, ঠাকুর কাছে তিনি প্রার্থনা করেছিলেন তারও যেন একটু ভাবটা হয়, ঠাকুর বলেছিলেন যখন মাথার যদি ইচ্ছা হয় তাহলে অবশ্যই হবে, মা সে আনা লোক তো কখনো আমি বলছেন না, ইচ্ছা হলে নিশ্চয়ই হবে, মা এর কথা কোনো মতেই বলছেন ঠাকুর বলছেন না। তারপরে তো তিনি যানবাজারে ফিরে গেলেন, যানবাজারে গিয়ে তার খুব অদ্ভুত অবস্থা, কিছুতেই মন আর বিষয় বসছে না, মনের যেন দুটো ভাগ হয়ে গেছে, একটা ভাগ টেনে তাকে বিষয়ের মধ্যে আসক্ত করতে চাইছে আর মনের আরেকটা ভাগ ওপরের দিকে অনন্তের দিকে টেনে নিয়ে যাচ্ছে। উদাহরণ দেওয়া আছে যে দোতলার ইয়ে থেকে যদি পাটা বার করে দেওয়া হয়, দুটো যদি দড়ি বেঁধে দেওয়া হয় যেমন মানুষের অবস্থা হয়, একটা দড়ি নিচের দিকে টানছে একটা দড়ি ওপর দিকে টানছে, মথুরানাথের খুব কষ্ট হচ্ছে, বারবার তিনি শ্রীরামকৃষ্ণকে খবর পাঠাচ্ছেন যে তিনি আসেন, ঠাকুর বেশ একদিন পরে গিয়ে পৌঁছলেন মথুরানাথের সঙ্গে দেখা করতে, গিয়ে দেখলেন মুখ সব লাল হয়ে গেছে, তিনি যেতেই ঠাকুরের পায়ে পড়িয়ে বললেন বাবা এই তোমার সম্পদ তুমি নাও কি আমাদের সাজে, তাই সেই ঘটনাটার উল্লেখ করে মথুরানাথ বলছেন যে হৃদয়রাম না বুঝে চেয়েছে তুমি তো বুঝে দিয়েছ, কিন্তু হৃদয়রামের যতক্ষণ না অভিজ্ঞতা হচ্ছে ততক্ষণ অব্দি ঠাকুর তাকে ছাড়লেন না, ওই নানা কষ্টের ভিতর দিয়ে গেলেন। এই আমরা সবসময় বুঝতে পারি না কি চাই, হয়তো গিয়ে পৌঁছলাম গিয়ে মনে হলো বাড়ি নেই, এটা বাড়ি হলে ভালো হয়, সে একজন বলেছিলেন বাড়িওয়ালা খুব কষ্ট দেয়, মাঝে মাঝে জল বন্ধ করে দেয়, তারপরে এ করে নোংরা ফেলে দেয়, আমি যদি কখনও বাড়িওয়ালা হই যেন আমি এরকম আমার রিসতে করবো না আর আমি কোনো দিন কাউকে ভাড়া দেবো না, এটা তার প্রথম ইয়ে ছিল, তা তিনি বাড়ি ভাড়া দেবেন না এরকম ঠিক করেছেন, কষ্ট সৃষ্টি একতলা করলেন, তারপরে যেমন সবাই গ্যাস দেয় গ্যাস দিতে দিতে তার বাড়িটা দোতলা হলো, আবার সবাই গ্যাস দিতে থাকলেন যে ওপরটা দোতলা করে একতলাটা পুরো ফাঁকা রেখে দেবে, একটা ভাড়াটে বসলে তো কিছু ইনকাম হয়, তিনিও ভাবলেন ঠিক আছে ভাড়াটে বসিয়ে দিই, তিনি আমাকে বলেছিলেন জানেন তো, আবার সেই আমার ভেতরে সেই মেন্টালিটিটা হলো জলের দিচ্ছি দিতে দিতে একটু এক প্যাচ কম করে দিয়েছি, ঠিক আছে ছিচি ছিচি করে জল করে দিই, তারপরে এদিক ওদিক করা কারণে অকারণে ঝগড়া করা, ছাদ ব্যবহার করতে না দেওয়া, জামাকাপড় শুকোতে পারত না,
কারণ দিতে গেলে আবার সে দোতলা সিঁড়ি হয়ে তিনতলা হয়ে যাবে। তখন বলছে নিজের মনে মনে হচ্ছে তখন এক সম্পূর্ণ ভুলে গেছি আমিও কখনো ভাড়াটে ছিলাম। তাই প্রার্থনাটা খুব সাবধানে করতে হয়। মা অ্যাপ্রুভ করছেন দুটো প্রার্থনা, একটা হচ্ছে ভক্তি আরেকটা হচ্ছে নির্বাসনা। ভক্তি হচ্ছে সেই ভাব যেটা দিয়ে আমরা ভগবানকে চাই, ভগবানের প্রতি আমাদের ভালোবাসা আসে। ভগবানের প্রতি ভালোবাসা না এলে কোনো কিছুই হবে না, ভালো না বাঁচতে পারলে কিছুই হবে না, জীবন দিতে পারবেন না, তো তার জন্য কিছু করতে পারবেন না। বারবার আপনাদের সংসার, তারপরে সাংসারিক কাজ কর্ম দায় দায়িত্ব সেগুলো এসে পথের মাঝখানে এসে দাঁড়াবে। সেই কারণে তার কাছে ঈশ্বরের জন্য ভক্তি, ঈশ্বরকে কামনা করতে হয়। আমরা জগতের সমস্ত কিছু কামনা সেটাকে সকাম বলি, কিন্তু ঈশ্বরকে কামনা করাটাকে সকাম সাধনা বলি না। আর দুই হচ্ছে নির্বাসনা, কোনো বাসনা থাকবে না। ভগবানকে প্রার্থনা করে অনেক সময় আমরা ভগবানের ঐশ্বর্যকে প্রার্থনা করে ফেলি, তার ঐশ্বর্য যে তার গুণ দিব্যগুণ সেইগুলোকে প্রার্থনা করতে হয়, আর বাকি সমস্ত বিষয় যেন নির্বাসনা হয়। মা আরেক জায়গায় বলছেন কিসে এক্ষুনি মুক্তি হয়, বলছে নির্বাসনা হলে এক্ষুনি মুক্তি হয়ে যায়। এই নির্বাসনা হওয়াটা খুব কঠিন, আমরা মনে মনে ভাবি নির্বাসনা হয়ে গেলাম, বয়স হয়ে গেছে, আর কোনো রকম বাসনা রাখবো না। রোজ ডাক্তার বলেছেন 40 কিলোমিটার বেগে এপ্রান্ত থেকে ওপ্রান্ত হেঁটে যাব। তারপরে সেই কৃষকাইয়ের দোকানের সামনে আমরা থামছি না, হেঁটেই চলেছি, কিন্তু আমাদের গতিবেগ 40 থেকে 10 নেমে গেছে। আমি কিচ্ছু মুখ দিয়ে ভোগ করছি না, কিচ্ছু করছি না, কিন্তু অন্তরে অন্তরে সেই গ্রানটাকে ভেতরে নিচ্ছি। আমার 40 কিলোমিটার স্পিড 10 মিটারে এগিয়ে গেছে, সম্পূর্ণ তার উপর নির্ভরশীল। যখন যেরূপে মাগো রাখিবে আমারে, সেই সে মঙ্গল যেন ভুলি না তোমারে, সর্বাবস্থায় যেন আমরা তাকে ভালোবাসতে পারি, এবং তিনি যেভাবেই আমাদের রাখুন না কেন সেটা যেন আমার মঙ্গল, সেটা আমার মঙ্গলকারী, এই বোধটা যেন আমার মধ্যে থাকে। এরপরে আবার আরেকটা প্রশ্ন, আমি ঠাকুর বলেছেন এখানে যারা আসবে তাদের শেষ জন্ম, আবার স্বামীজি বলেছেন সন্ন্যাস না হলে কারো মুক্তি নেই, গৃহীদের তবে উপায় কী? মা বলছেন হ্যাঁ ঠাকুর যা বলেছেন তাও ঠিক, আবার স্বামীজি যা বলেছেন তাও ঠিক, গৃহীদের বহিঃসন্ন্যাসের দরকার নেই, তাদের অন্তর সন্ন্যাস আপনা হতে হবে, তবে বহিঃসন্ন্যাস আবার কারো কারো দরকার, তোমাদের আর ভয় কী, তার শরণাগত হয়ে থাকবে, আর সর্বদা জানবে যে ঠাকুর তোমাদের পিছনে রয়েছে। এই দুটি বিষয় বহিঃসন্ন্যাস এবং অন্তঃসন্ন্যাস। একটা মজার গল্প আছে, আমি তো এরকম ডিপ রঙের গেরুয়া পরি, যখন সন্ন্যাস হয়েছিল প্রায় ইঞ্চের রঙের সন্ন্যাস গেরুয়া পরতাম। ইনস্টিটিউট অফ কালচারে গেছি, ওটা আমার পুরনো সেন্টার, কর্মীরাও আমার খুব পুরনো সবাই, তারা বন্ধুর মতো মেশে, তারা আমাকে বলছেন আপনি এরকম ডিপ রঙের গেরুয়া পরেছেন, এখানে দেখুন সব কত বড় বড় মহাত্মারা আছেন, জয়দেব মহারাজ এরা সব আছেন, এরা সব হালকা হালকা গেরুয়াটা পরেন। আমি তখন বললাম ওনাকে যে আসলে ওদের গেরুয়াটা ওদের বাইরে, আমি আমাকে টিপ গেরুয়াটা পরে আমাকে সবসময় মনে করাতে হচ্ছে আমি সন্ন্যাসী, আমি সন্ন্যাসী, আমি সন্ন্যাসী, আর ওরা ওদের বোধ এসে গেছে ওরা সন্ন্যাসী, তাই বাইরের গেরুয়াটা ধীরে ধীরে ওনাদের মনের ভেতর ঢুকে গেছে। আমারও যখন বাইরের গেরুয়াটা মনের ভেতরে ঢুকে যাবে তখন এই বাইরেই এই টিপ গেরুয়া থাকবে না। এই অন্তর সন্ন্যাসটা আমাদের ভীষণভাবে দরকার। বৈরাগ্য যদি না আসে, শ্রীরামকৃষ্ণদেব বলছেন বিষয় বিরাগ ঈশ্বরে অনুরাগ, সব ছেড়ে দিলুম, ভালো খাই না, ভালো করি না, কিছু করি না, অথচ মায়ের মাথায় একদম শয়তানি বুদ্ধিতে ভর্তি। এ আজকেই একজনের সম্বন্ধে কথা হচ্ছিল, খুব ঠাকুরের পুজো টুজো করে, সব কিছু করে, মনটা কিছুতেই ভালো করতে পারে, খুব সে ঠাকুরের আরতি করে, দেরি করে আসে, তার জন্য ঝগড়াঝাটি করে, সব কিছু করে, মনটাকে কিছুতেই ভালো করতে পারছে। আমরা যতক্ষণ না প্রতি ভগবানের কাছে আসছি, এটার সবচেয়ে ভগবানের কাছে এসেছি, যেমন পুরীতে আপনারা যখন স্টেশন থেকে যান, যখন ওই যে শেষ লাস্ট ল্যাপটা ঘোরেন পুরী হোটেলের সামনে দিয়ে, তখন আপনারা একটা ঠান্ডা ভাব অনুভব করতে থাকেন, সমুদ্রের সেই শীতলতা আপনাদের স্পর্শ করেন। আপনি যদি নাও দেখতে পারেন, ঘুমিয়েও থাকেন বা অর্ধ অচেতন থাকেন, আপনি ফিল করতে পারবেন আপনি সমুদ্রের কাছে এসে গেছেন। ঠিক সেই রকম দুটি জিনিস আমাদের ভেতরে ভীষণভাবে জাগে, আমরা ভগবানের কাছে এসেছি কি না। সর্বাবস্থায় আনন্দ, দুঃখেও আনন্দ, সুখেও আনন্দ, মানে হ্যাঁ হ্যাঁ হি হি করে আনন্দ রয়, মনের ভেতরে সবসময় একটা প্রসন্নতা কাজ করবে। এই প্রসন্নতা যদি না কাজ করে তাহলে কিন্তু বুঝতে হবে আমরা ভগবান থেকে অনেক দূরে। ভগবান আনন্দস্বরূপ, রূপেশানন্দে খুব মজা করতেন, খুব হাসতেন,
আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম আপনি এত রসিক কী করে, উনি বলেছিলেন ঈশ্বর রসস্বরূপ, তাকে আমি চিন্তা করি তাই আমি রসিক, তুমিও তাকে চিন্তা করো তাও তুমি রসিক হবে। এই যে আনন্দের সত্তাটা কি ঈশ্বরের সত্তা, ঈশ্বরের গুণ, আমরা যত তার কাছে যাব তার সঙ্গে যত দোস্তি হবে তত। এরকম গ্রামের ছেলে শহরের ছেলের বন্ধুদের সাথে মিশে তখন সে শিখে যায় কেমন করে বুটের ফিতে বাঁধতে হয়, গলায় টাই কীরকমভাবে বাঁধতে হয়, কীরকমভাবে কাঁটা চামচ দিয়ে খেতে হয়, এই সমস্ত যেমন শিখে যায় ঠিক সেই রকম ভগবানের সঙ্গে সংযোগ করলে এই আনন্দময় সত্তাটা আমাদের ভেতরে প্রাপ্ত হয়। দুঃখ বিপদ সব কিছুর ভেতরেও আমি একটা আনন্দ অবস্থায় আছি, এইটা হচ্ছে কথা। আর সব বস্তু থেকে আমাদের বিষয় বাসনাটা চলে যায়, জগৎকে কেন দেখার দৃষ্টিটাই আমাদের বদলে যায়। আমরা যখন ওই যে উদাহরণ দিয়েছিলাম আপনাদের মনে আছে কি না জানি না, সেই টাওয়ারে উঠেছিলাম, শহীদ মিনারে উঠেছিলাম, যখন শেষ ল্যাপে পৌঁছলাম, শেষ ল্যাপে নিচের ল্যাপটা, তখন জগৎটাকে খুব ছোটো মনে হচ্ছে, বাস গাড়ি সব কিছু ছোটো মনে হচ্ছে। তারপরেও আরও দেড়তলা উঠে যখন ওপরের টাওয়ারটায় যাওয়া হলো তখন শহরটাকে দেখতে ইচ্ছা করছে না, সেই গঙ্গার ওরকম সুন্দর রূপ, তারপরে সূর্যের আলো সেই গঙ্গা আকাদিক চক্রবালে একসঙ্গে মিশেছে, সে দেখেই শহরটায় পচা শহরটার দিকে তাকাতে ইচ্ছা করছে না। এইটা হচ্ছে যত আমরা ভগবানের কাছে যাব, যত আমরা ভগবান কেন্দ্রিক জীবনযাপন করতে পারব আমাদের জীবনের ভেতরে এটা একটা আমূল পরিবর্তন আসবে। যত আমরা নিজেরা অনুভব করতে পারবো আমাদের জীবনে অনেক কিছু নেই কিন্তু সেই না থাকাটা কখনো আমাদের কষ্ট দিচ্ছে না, আর জগতের সকলের ভেতরে সেই ঈশ্বরীয় সত্তা সেই ভালো মানুষকে খুঁজে বার করতে পারবো। এই কারণে আমাদের অন্তঃসন্ন্যাসের দরকার হয়। বহিঃসন্ন্যাসের অনেক নিয়ম আছে, সেটা সবসময় আমরা হয়তো পালন করতে পারবো না, তাই বলছেন কারুর কারুর জন্য বহিঃসন্ন্যাসের দরকার হয়। কিন্তু সন্ন্যাসী, সে গৃহী হোক আর সন্ন্যাসী হোক, দুজনের ক্ষেত্রেই অন্তঃসন্ন্যাসটা খুব জরুরি, ভেতরে বৈরাগ্যটা খুব জরুরি। ঈশ্বরের বিষয় বিরাগ আর ঈশ্বরের অনুরাগ, এই দুটো সাইমেন্টেনিয়াসলি একসাথে হওয়া চাই। এরকম স্বামীজি বলছেন না আত্মানো মোক্ষার্থম জগৎ হিতায়, তারপর চ শব্দটা ব্যবহার করছেন, চ শব্দটা হচ্ছে এবং অর্থে সংস্কৃতি এবং, কিন্তু স্বামীজি এখানে সমুচ্চয় অর্থে অর্থ ব্যবহার করছেন, দুটো একসঙ্গে যাবে। আমি যদি মনে করি যদি জগতে হিত সাধন করতে থাকো তাহলে আমি আমার মতো স্বার্থ, একটা সময় আমি এই বাড়ি করেছি, এই ঘর করেছি, আমি ওই করেছি, তাই করেছি, ডিসপেন্সারি করেছি, সব করেছি, এই বোধটা আমার ভিতরে তীব্রভাবে যাবে। আবার যদি মনে করি না আমি শুধু আত্মসুখ, তাহলে আমার জগতের থেকে জগতের দুঃখ থেকে আমি মুখটাকে সরিয়ে নেব। হিতেশানন্দজি গল্প করছিলেন উত্তরকাশীতে আছেন, যে গুফায় আছেন তার পাশের গুফার তার একটা দুটো গুফা পরে একজন খুব রক্তবমি করছে, তারা খবর পেয়ে গেলেন পাশের গুফাটি সাধুটি যেরম ধ্যান করছিলেন সেরম ধ্যান করছিলেন, তাকে জিজ্ঞেস করলেন তুমি জানতে না অসুস্থ হবে, চাই জানতাম লেকিন তারা দেখানি বিচ্ছেপ হয়ে যাতে, মানে মন বিষয়বস্তু থেকে ধেয় বস্তু থেকে ছিটকে চলে যায়। এখনকার অবস্থা তাই হয়েছে, যে ফ্ল্যাট কালচার হয়েছে, পাশের বাড়িতে মরে তিন দিন পড়ে আছে, আমরা ফিরেও তাকাইনি, এই ফ্ল্যাটে আমাদের পার্টি হচ্ছে, হই হই হচ্ছে, ডিজে বাজছে, কত কিছু হচ্ছে, আমাদের যে অনুভবী মনটা সেটা হারিয়ে গেছে। ঈশ্বরের কাছে গেলেই অনুভবী মনটা আসে। বহিঃসন্ন্যাস অন্তঃসন্ন্যাস আমাদের সকলের দরকার, এবং অন্তঃসন্ন্যাসে যারা পাকাপোক্ত হয় তাদের বহিঃসন্ন্যাসের প্রয়োজন আছে, এই জগৎকে ছেড়ে যাওয়া দরকার আছে। তারপরে বলছেন তোমাদের আর ভয় কি, তাঁর শরণাগত হয়ে থাকবে আর সর্বদা জানবে যে ঠাকুর তোমাদের পেছনে রয়েছে। শরণাগতিটা খুব বড় জিনিস, আমি তার তিনি আমার, এই ভাবটা আমাদের ভেতরে খুব গভীর হওয়া দরকার। গভীর ভাব না হলে আমাদের কিছুতেই হয় না, এবং সবসময় বিশ্বাস রাখতে হবে শ্রীরামকৃষ্ণ আমাদের পেছনে আছেন, এটা থাকা দরকার। 1321-এর চৈত্র উদ্বোধন বাটিতে শ্রী শ্রী মাকে দর্শন করিতে গিয়াছিলাম। একবার আমার গর্ভধারিণী মাকে তীর্থ দর্শনে কাশী লইতে লইয়া যাইতে ইচ্ছা করায় তিনি অকাল বলিয়া অমত করেন। আমি এই কথা শ্রীশ্রীমাকে নিবেদন করিলাম, তিনি তদুত্তরে বলিলেন বাবা অকালে তীর্থ দর্শন করলে পূর্বধর্ম নষ্ট হয় বলে, কিন্তু আবার পূর্ণ কার্য শীঘ্র শীঘ্র সেরে ফেলা ভালো। মায়ের এই দার্থক অর্থ দার্থক বাক্য বুঝিতে না পারিয়া পুনরায় সংশয় জ্ঞাপন করিলাম এবং এইরূপ স্থলে কি করা কর্তব্য জিজ্ঞাসা করিলাম। মা বলিলেন সংসারীদের মতে একটা কথা আছে যে অকালে তীর্থ দর্শন করে না, দেখো কালাকালের অপেক্ষা করে পুণ্যকার্য স্থগিত রাখা যায়,
কিন্তু কালে মৃত্যুর নিকট কালাকালের বিচার নেই, মৃত্যু যেন অবধারিত কাল নেই। মৃত্যুর যখন অবধারিত কাল নেই তখন সুযোগ উপস্থিত হইলে কালাকালের অপেক্ষা না করিয়া পুণ্যকার্য করে ফেলা ভালো। অনেক সময় আমাদের মায়েরা দীক্ষা নেন, বাবারা দীক্ষা নেন না, আবার কোনো কোনো ক্ষেত্রে বাবারা দীক্ষা নেন, মায়েরা দীক্ষা নেন। আরেকজনের হচ্ছে আমার সময় হয়নি। মৃত্যুর যে সময় এটা যেমন আমরা বলতে পারি না, ঠিক সেই রকম পুণ্যকর্মে কোনটা করা উচিত কোনটা করা উচিত না এটাও আমরা বলতে পারি না। পুণ্যকর্ম করার জন্য যে সুযোগটা আছে সেই সুযোগটাকে গ্রহণ করার জন্য এবং সেই সুযোগটাকে গ্রহণ করে সেই পুণ্যকর্ম করা দরকার। আমাদের একটা ভাবনা আছে যে অকালে যদি তীর্থ দর্শন করা হয়, দেবতাকে দর্শন করা হয়, পূর্বকৃত সমস্ত সুকৃতি নষ্ট হয়ে যায়। এটা কিন্তু কখনো ভগবান বলছেন, এটা আমাদের একটা বিশ্বাস, একটা প্রচলিত ধারণা। কিন্তু এই মা কি সুন্দর একটা কথা বলেছেন যে কালের নিকট যেমন কালাকালের বিচার নেই। কালকে আপনাকে নোটিশ দেবে, এই তোমার ফার্স্ট নোটিশ দিলাম, কাল নোটিশ দেয় যে আলো চুল সাদা হয়ে যাচ্ছে, কানে ভালো শুনতে পাচ্ছি না, চোখে ভালো দেখতে পাচ্ছি না, নাক দিয়ে ভালো গন্ধ পাচ্ছি না, খেলে আর সেই রকম আগের মতো স্বাদ হয় না, হাত নাড়তে পারি না, ঘ্যাঙে ব্যথা হয়, বুকে চিনচিন টন টন পন পন করে, বেশিক্ষণ বসে থাকতে পারি না, ঠস করে শুয়ে পড়তে ইচ্ছা করে। আবার কেউ কেউ মনে করেন ক্লাসে যদি একটু ঠ্যাং সোজা করে বসা যেত তাহলে কত ভালো হতো। এই যে নানা রকমের এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের কাল একটা করে নোটিশ পাঠিয়ে দিয়েছে, আমরা সেগুলোকে ইগনোর করে থাকি। বলছেন না যে কালের ডঙ্কা যখন বাজতে থাকবে তখন কিচ্ছু করা যাবে না। এ তো আর ইন্ডিয়া গেটের এই ঘিয়ের বিজ্ঞাপন নয় যে যমদূত এলো, তখন তাকে যমদূতকে লুচি আর তরকারি খাওয়ালেন। ভদ্রমহিলা বললেন এই তরকারি লুচি খুব সুস্বাদু, আপনি ওদেশে গেলে এই জমাল এই স্বর্গে গেলে এগুলো বানিয়ে দেবেন তো আমাদের জন্য। তো তিনি জিজ্ঞেস করলেন স্বর্গে কি ইন্ডিয়া গেট ঘি পাওয়া যায়, বলছে না মা পাওয়া যায় না। তা উনি বলছেন থাক, বলছে যমদূত বলছে না মা ঘিয়ে দরকার নেই, আপনি এখানে থাকুন, আমরা মাঝে মাঝে আসা যাওয়া করবো আর ইন্ডিয়া গেটে ঘিয়ে লুচি তরকারি খাবো। জীবন ইন্ডিয়া গেট নয়, জীবন সিনেমা নয়, এটা একবারে পরিষ্কার করে বুঝতে হবে। জীবনটা সিনেমা নয়, কঠোর বাস্তব। তাই প্রত্যেকটা দিন গোনা দিন যেটি সঙ্গে করে নিয়ে এসছি সেটা শেষ হয়ে যাচ্ছে, তাই দিনকে কিনে রাখতে হয়, সেই দিনগুলোকে কিনে রাখতে হয়। রঙ্গনাথ আনন্দজি আমাদের একটা ক্যালেন্ডার প্রেজেন্ট করেছিলেন, তাকে কৃতজ্ঞতা জানাতে গেলে তিনি বললেন না না আমি ওদের ক্যালেন্ডার দিইনি, আই হ্যাভ প্রেজেন্টেড দেম 365 days, নাও ইট ইজ দেয়ার টার্ন হাউ দে উইল ইউজ ইট। আমি ওদের কোনো ক্যালেন্ডার দিই না, ওদের 365 দিন উপহার দিয়েছি। এখন ব্রহ্মচারীদের কাজ তারা সেটাকে কীভাবে ব্যবহার করবে, এটা হচ্ছে কথা। সুযোগ এলে কাজ করতে হয়, অনেক সময় আমাদের সুযোগ হারিয়ে যায়। সুরেশচন্দ্র দত্তকে আমাদের নাগমশাই নিয়ে গেছিলেন ঠাকুরের কাছে যদি তার দীক্ষা হয়। সুরেশচন্দ্র দত্ত ব্রাহ্ম সমাজে যাতায়াত করেন, দেবতায় বিশ্বাস করেন না, তিনি বললেন না আমি দেবতায় বিশ্বাস করি না, তাই দীক্ষা আমি নেব না। তারপরে শ্রীরামকৃষ্ণ তারপরে সুরেশচন্দ্র দত্ত চাকরি নিয়ে তখন এটা প্রিয় বিশ্বযুদ্ধ কোনো একটা যুদ্ধ, তিনি কোয়েটারে গেছিলেন, হয় ফোনটাকে অফ করে দিতে হবে আর নয় ফোনটা ধরতে হবে, কোনো একটা আপনার সব সাইলেন্ট করেছেন তো, সাইলেন্ট করে ঘুম পাড়িয়ে রাখলে ভালো। তারপরে বলছেন এই কোয়েটারে গেছেন, সেই যুদ্ধ হচ্ছে, তিনি অ্যাকাউন্টসের কাজ করেন, অফিসাররা বলছে জলের মতো টাকা খরচ হচ্ছে, বলছেন সব ফলস ভাউচার তাকে দিচ্ছেন, বলছেন তোমাকে সব কিছু করতে হবে, তুমি খালি সই করে ছেড়ে দাও, তোমাকেও কিছু টাকা পয়সা দেবে। তিনি এতে রাজি হলেন না, তখন সবাই অফিসাররা বললেন তোমাকে তাহলে মেরে ফেলা হবে। তখন উনি অনেক খুঁজে খুঁজে একজন ডাক্তার ছিলেন তাকে গিয়ে বললেন, তিনি তখন সার্টিফিকেট দিলেন যে মিলিটারিতে কাজ করার এই যোগ্য নয়। তার যে অফিসার ছিলেন তিনি বুঝলেন এটা মিথ্যা একটা ইয়ে দিয়েছে, কিন্তু তার কিছু করার নেই। তিনি কী করলেন, সুরেশচন্দ্র দত্তকে যেদিন রিলিজ করে দেওয়া হলো সেদিন মারধর করে তার কাছ থেকে যা কিছু টাকা পয়সা ছিল সব কিনে নিল। সেই পাকিস্তানি কোয়েটার থেকে তিনি হাঁটা পথে সেই পাকিস্তান থেকে ভারতবর্ষ, ভারতবর্ষ থেকে কলকাতা এলেন। এই সমস্ত রাস্তাটা তিনি শ্রীরামকৃষ্ণের কৃপা অনুভব করেছেন এবং ভাবছিলেন যে কী বোকামি করেছেন, স্বয়ং অবতার পুরুষের কাছে গিয়েছিলেন, তার কাছে তিনি দীক্ষা নিতে গিয়ে দীক্ষা নেননি। তারপরে যখন ফিরে এলেন দেখলেন ঠাকুর খুব অসুস্থ, কাশীপুর উদ্যানবাটিতে তিনি অসুস্থ অবস্থায় পড়ে আছেন, তার কাছে আর দীক্ষা নেওয়া সম্ভব নয়। ঠাকুরের মহাসমাধি হয়ে যেতে তার কষ্ট আরও বাড়তে থাকে, কারণ ঠাকুরকে তার বড় মনে ধরেছিল, তাই তার কাছে দীক্ষা নিতে চান।
একদিন সকালবেলায় তৎপুর দর্শন করবেন। গঙ্গা থেকে ঠাকুর যেন উঠে আসছেন, কোমর অব্দি উঠে এসছেন, গঙ্গা বাকিটা গঙ্গাচলে নিমজ্জিত, সেই অবস্থায় সুরেশচন্দ্র দত্তকে তিনি দীক্ষা দিলেন। এই মানুষটার জীবনের আমূল পরিবর্তন হইল। এই যে অভাব বাস্তবের ভূমিতে দাঁড়িয়ে আর ভগবান কীরকম করে সেই অবস্থার ভেতরে আমাদের সৎ পথে চালিত করেন, সৎ শক্তি দেন, সৎ বুদ্ধি দেন, এইটা তিনি অনুভব করে তার জীবনের ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন হল। তার প্রচুর টাকা হয়েছিল। তিনি প্রথম দিকে আলু বিক্রি করতেন, ফিরে এসে দেখলেন ভাইয়ের অবস্থাও খুব খারাপ, কী করে সংসারের প্রতিপালন হবে, তাই তিনি হেরে না গিয়ে এই পাইকারি দরে আলু কিনে নিয়ে এসে বাড়ি বাড়ি ঠেলা গাড়ি করে আলু বিক্রি করতেন। পরবর্তীকালে তিনি তখনকার দিনে 60 টাকা মাইনের চাকরি পেয়েছিলেন। কিন্তু এই যে পুণ্য কার্য সবসময় সেরে ফেলা হলো, এটা হচ্ছে কথা। আরেকটা যেটা দিয়ে আজকে শেষ করবো সেটা হচ্ছে এই, অপর এক সময় আমার একটি বন্ধু হাসপাতালে নিতান্ত নিঃসহায় অবস্থায় অকালে মৃত্যু হয়। তার বিমল স্বভাব ও ঈশ্বরান অনুরক্তির কথা মায়ের নিকট চিঠিতে জানাইয়া তাহার মুক্তি ভিক্ষা করিয়াছিলাম। শ্রী শ্রীমা তদুত্তরে জানাইয়াছিলেন, আমি আশীর্বাদ করি যে তোমার বন্ধুটির মুক্তি লাভ হইল, ঠাকুর তাহাকে সমস্ত বন্ধন হতে মুক্ত করুন। এটা হচ্ছে আমাদের কথা, সমস্ত বন্ধন থেকে তিনি আমাদের মুক্তির পথ করে দেন। তার উপর নির্ভর করতে হয়, নিরন্তর তার কাছে প্রার্থনা করতে হয়। আমরা তো নিত্য একটার পর একটা বন্ধনের মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছি। তিনি আমাদের সেই শক্তি দেন যাতে আমরা তার সেই বন্ধন মুক্তিতে, আমাদের জীবনের বন্ধন মুক্তিতে সাহায্য পাই আর কি। জীবন থেকে মানে এই শরীরটা চলে যায় এ মুক্তিটা নয়, মনের বন্ধন মুক্তি। আমরা যে নানা কিছুতে মনের দিক দিয়ে বাঁধা পড়ে আছি, সেই মনের বন্ধন মুক্তি হওয়াটা খুব জরুরি। শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মায়ের কাছে আমরা প্রার্থনা করি যেন আমাদের মনের ভেতরে সেই বন্ধন মুক্তির ভাবটা আসে, আমরা যেন সত্যি সত্যি তাকে ভাবতে পারি, তাকে ভালোবাসতে পারি এবং তাকে নিয়ে আমরা আনন্দ করতে পারি। আজ এই পর্যন্ত। প্রণতানাম প্রসীদত্রম দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্যবাসিনামিকে লোকানাম বরদাভব। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।